মর্নিং, গুড মর্নিং ফ্রম সান্ডাকফু। আজকে হচ্ছে এয়ারপোর্ট, এখন সময় ঘড়ি কাটা হচ্ছে 6টা। উঠেছি জাস্ট বাইরের ভিউটা দেখানোর জন্যে, তাড়াতাড়ি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, জাস্ট ভিউটা দেখাবো, দেখো তারপরে বলো। ঠান্ডা লাগছে, দারুণ ভিউ, এনজয় করছি। এখন এটাই উঠবো, বেতাল ঠান্ডা লাগছে। তোমাদেরকে ভিউটাও দেখালাম, আশা করছি তোমাদের ভিউটা খুব ভালো লেগেছে, কারণ কথা বলতে পারিনি ওখানে, এত হাওয়ার প্রেশারে মানে হচ্ছে সরিয়ে দিচ্ছে আমাদেরকে ধাক্কা মেরে হাওয়াতে, এর জন্য কথা বলতে পারিনি, তাই রুমে চলে এসেছি। এবার ফাটাফাট এখন আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে বেরোবো, তাই তো ভাই? কারণ অনেকটা নামতে হবে, প্লাস আমাদের ওই বাইককেও ঠিক করতে লাগবে তো। আর এখন ওয়েদারটা খুবই ভালো, এই ভালো ওয়েদারে নেমে যায়, কখন কি ওয়েদার খারাপ হয়ে যায়, কারণ কালকে দেখলে কালীপক্ষ অবধি আমরা খুব ভালো এলাম, কালীপক্ষতে সান্দাকফু টোটালি ফগে ঢাকা হয়ে গেছিলো, তো ওই জন্য রিস্ক নিতে চাই না। তো ফটাফট এখান থেকে আমরা আধ ঘন্টার মধ্যে বেরোবো, জাস্ট ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে বলা আছে ম্যাগি আমি খাবো, ও খাবে ডিম টোস্ট, কে ফটাফট বেরিয়ে যাবো। তো তোমরা দেখতে থাকো আজকে ডে ফোর। বন্ধুরা এখন টাইম 7:42, বেরোচ্ছি সান্দাকফু থেকে, বাইক কোল্ড স্টার্ট অলরেডি দিয়ে দিয়েছিলাম, চলো আবার অ্যাডভেঞ্চার সেই রাস্তা দিয়ে নামবো। চলো এই গাড়িটাতেই যাচ্ছি, আমাদের সাথেই এসছে, এই গাড়িতে করেই রাজুর বাইকটা নিচে নিয়ে যেতে হবে। চলো স্টার্ট করলাম, দেখেছো ওই জায়গাটা, এই জায়গাটায় উঠেছিলাম তখন, ওই জায়গার উপর থেকে উঠে পুরো তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়েছি। কোথায় গেল ওরা?
আছে এই রাস্তা। দেখো গাড়ি উঠছে, গাড়ি নামছে। এই জায়গাটা খুবই ডেডলি, এই জায়গাটা এইটুকু নাপ দিয়ে আমার হাত ব্যথা করে দিয়েছে, এখনো প্রায় নাপ দিতে হবে 18-20 কিলোমিটার। বুঝো বোঝো বন্ধুরা, বোঝো, সামনের ভিউ দেখো, আমি দেখতে পাচ্ছি না। ওই হোটেলটাই ছিলাম, ওই হোটেলে। সাবধানে যেন আমি নামতে পারি কোনো প্রবলেম ছাড়াই। দেখো ভগবান, দেখো দেখো ভগবান, সাবধানে যেন আমি নামি। প্রচন্ড ঢাল এখানটায়। প্রচন্ড ঢাল। জয় তারামা, জয় লোকনাথ বাবা, জয় আল্লাহ, জয় গড। বহুত ডেঞ্জার এই জায়গাটা, এই জায়গাটা। আর আমার বাদিকের দিকে একবার খাতটা একবার দেখো, দেখো একবার ডান দিকে খাত, এরকম 6 কিলোমিটার মতো নামতে হবে। আজকে তো আর দেখিনি যে কত কিলোমিটারটা বাকি। জয় মা তারা, জয় লোকনাথ বাবা, জয় আল্লাহ, জয় ভগবান, জয় গড। কুল কুল কুল, রিল্যাক্স।
এর মধ্যেই আমার গলা শুকিয়ে গেছে। যখন সান্দাকফুর দেখ ঢুকেছিলাম কালীপকরি দেখে, তো ফগের জন্য তো আশপাশটা কিছুই দেখতে পাইনি। এখন দেখছি আর বুঝছি যে আশপাশটা কি টাইপের। একবারে দেখো কোথা থেকে নেমে কোথায় চলে এলাম। দাঁড়াও দেখাই তোমাদেরকে একবার, দাঁড়াও একটু দাঁড়াই দেখো একবার। ওই জায়গায় ওই হোটেলে ছিলাম, ওখান থেকে ওইভাবে ঘুরে এরমভাবে ঘুরে ওরমভাবে ঘুরে দেখো এখনো আমাদের সেই গাড়িটা নামছে ওইখানে, দেখতে পাচ্ছ দূরে ওই যে নামছে। আমি চলে এসেছি এখানে, মানে পুরো রাস্তা হচ্ছে কি এরকম টেনে এরকম টেনে এরকম টেনে এনে নামাচ্ছে। ফুল মস্তি ফুল অ্যাডভেঞ্চার দেখে রাখতে হবে, মস্তির সাথে সাথে সেফটিটা যেন থাকে, তা নাহলে কিন্তু মস্তি অন্য জায়গায় চলে যাবে। দেখো ওই গাড়িটা ওদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি ভিউটা কি। চলো সামনের দিকে এগোই, ওরা আসছে। আমি মোটামুটি 2-3 মিনিট রেস্ট নিয়ে নিলাম, হাতটাকেও রেস্ট দিলাম। সিরিয়াসলি বলছি বন্ধুরা, এই এই জায়গাটায় না ব্যথা হয়ে যাচ্ছে, কারণ তোমার এক্সেলেটার ব্রেক এগুলো দাবাতে দাবাতে ডানারটাই বেশি প্রেশার পড়ে না, সেই জন্যে। সত্যি বলছি যে সান্দাকফু থেকে বেরোনোর সময় যে ডেঞ্জারাস পোর্শনটা পেলাম, ওটার কাছে তো এই পোর্শনটা তো কিছুই না মনে হচ্ছে যেন এখন আমার। শুধু নুড়ি পাথরগুলোই খুব ভয়ে, এগুলো ক্ষেত থেকেই সাবধানে চালাতে লাগবে। ব্রেক ধরবে, ব্রেক মারবো না, ব্রেক মারবো না, গাড়ি ফেলবো না। হ্যাঁ গাড়ির চাকা এদিক ওদিক হবে, সব কিছু হবে, কিন্তু গাড়ি ফেলবো না, এটাই শপথ নিয়ে বেরিয়েছিলাম। সবসময় বেরোই বাড়ি থেকে এটাই। হ্যাঁ একটু ভালো রাস্তা পেয়েছি বন্ধুরা। এই ডান দিকে রাস্তা ধরে আবার যাবো। আগিয়া আগিয়া
आ रहा है वो लोग, और भी पीछे है, बहुत पीछे है। সব চলে এসছে ওরাও, অনেকটাই টাইম গেল এখানে, ওদের আসতে একটু লেট হয়েছিল, কোনো উপরে কোনো গাড়ির কোনো প্রবলেম হয়ে গেছিলো বলে। তো এখন কালপুখরি থেকে বেরোচ্ছি। এখনো মোটামুটি বন্ধুরা প্রায় 12-13 কিলোমিটার এরকমই খারাপ রাস্তা থাকবে। বন্ধুরা এটা হচ্ছে রডোডেনড্রন ফ্লাওয়ার, এটা হচ্ছে নেপালের জাতীয় ফুল, দেখেছো কত সুন্দর। চলো আগে যাই। এই জায়গা থেকে একবার লোকেশনটা দেখো, ভিউটা দেখো, আল্টিমেট ভিউ, সিরিয়াসলি বলছি বন্ধুরা, আল্টিমেট ভিউ। ও কি লাগছে গুরু, এরকম ভিউর জন্য বারবার পাহাড়ে চলে আসি। রাজুর গাড়িটা বন্ধুরা যেখানে আমরা রেখে গেছি সেখানে অলমোস্ট চলে এসেছি, এই টানটা দিয়ে টানটা নিলেই হবে। দেখি রাজুর গাড়িটা ঘুরিয়ে নিই পুরো। হ্যাঁ এই তো, এই হচ্ছে সেই রাজুর গাড়ি রাখা। একটা দিন পুরো রাত কাটিয়েছে, রাজু দেখার জন্য ছটফট করছে ওর ছেলেকে দেখার জন্য। সত্যি তো সবসময় বলি না যে একটা ছেলের কাছে তার বাইক অনেক ভালোবাসার জিনিস, সে যে বাইকই হোক যার বাইকই হোক। বন্ধুরা দেখলে বেঁধা বাঁধা হয়ে গেছে, ওই গাড়ি যাচ্ছে, পেছন পেছন আমি যাই, তাহলে দেখতে পারবো কোনো রকম কোনো কিছু হিলে হুলে এদিক ওদিকে যাচ্ছে কিনা বেশি, তাহলে দৌড়ে গিয়ে বলতে পারবো। দেখতে রি গাড়ি গিয়ারে ছিল, সরি যায় বলে।
বেশ কিছুটা এরকমই অফ রোড আছে, 4 কিলোমিটার মনে হয়। তো বন্ধুরা এখন সময় 3:55, ওই চেয়ারে তো কমপ্লিট হলো ওর ক্লাচ প্লেট চেঞ্জ করা। এই ঢুকেছিলাম এখানে 1:15, না 1:05, আর এখন 4টেই, ধরো 3 ঘন্টা। তো গ্লাভস কোথায়? চ প্ল্যানে আমরা চেঞ্জ করলাম, আমাদের যাওয়ার ছিল তাপলেজুং, ওটাও একটা দারুণ জায়গা ছিল, কিন্তু সময়ের ব্যাপারের জন্যে আমাদেরকে রুট চেঞ্জ করতে হলো, কেননা আমাদের আজকে দিনটা তো পুরোপুরি আমাদের ওই বাইক সারানোর জন্য টাইম চলে গেছে, কিন্তু সেটা কিছু করার নেই, হতেই পারে। আর সত্যি কথা বলতে কি, যেহেতু জব করি, ছুটি ছাটার ব্যাপার থাকে, সেই ছুটিটাও আমরা বাড়িয়ে নিতে পারবো না, আরও একদিনও এক্সট্রাও। তো তার জন্যে তাপলেজুংটা আমার এই ট্রিপে আর হলো না। এখন রাজুর গাড়ি একদম পারফেক্ট চলছে, ঠিকঠাক চলছে, আর যেন কারুর গাড়িরই কোনো প্রবলেম যেন না হয়, না আমার না ওর, আমরা যেন ঠিক মতো সেফলি যেন পৌঁছে যেতে পারি আমাদের যে আজকের শ্রীঅন্তু যাওয়ার আছে সেখানে। বন্ধুরা একদম সে পাহাড়ের ওপর থেকে তর করে শুধু এরকম গোল 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 ঘুরতে ঘুরতে সোজা নিচের দিকে আসছি, মানে শ্রীঅন্তু যে লেকটা আছে ওটা খুব দেখার মতো লেক, খুব সুন্দর একটা লেক, আর সেটা বুঝতেই পারছি সেটা পাহাড়ের একদম নিচের দিকে আছে। যেরকমভাবে নামাচ্ছে আমাদেরকে, সামনে এই দুটো গাড়িও মনে হয় যাচ্ছে, মেবি চোখে কি পড়লো রে টানের মুখেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো একবার বন্ধুরা দেখো ইয়ার, ভাগ্যশ্রী কটেজ, বল আর কিছু বলবি, তোকে যে জায়গাগুলো দেখাচ্ছি বল কিছু। নিউ ভাগ্যশ্রী কটেজ,
debating. When I'm rocking the table while he's operating. You waited this long to stop debating. Cause I'm back, I'm on the rag and ovulating. I know that you got a job, Miss Janie, but your husband's heart problem's complicated. So the FCC won't let me be, or let me be me, so let me see. They try to shut me down on MTV, but it feels so empty without me. So come on, dip, come on your lips. Fuck that, come on your lips. And come on your tits, I'm getting ready. Cause this shit's a... তো বন্ধুরা চলে এসেছি রুমে ডে ফোর এন্ড করার জন্যে। তো আমরা আজকে দেখে নিয়েছ সান্দাকফু থেকে এসেছি শ্রীজন্তু, তার মধ্যে কী কী আমরা আজকে সাফার করেছি সব কিছুই দেখিয়েছি। তো চলো ডে ফোর শেষ করছি এখানে, কালকে নিয়ে আসছি ডে ফাইভ। শ্রীজন্তুতে যে লেকটা রয়েছে আর কালকে সকালে যেখানকার যে ভিউটা অসাধারণ লাগবে তোমাদের, আশা করছি। কেন বলছি, ব্যাপক জায়গা, ব্যাপক। তো চলো ডে ফাইভ নিয়ে আসছি আগামীকাল। ততক্ষণ তোমরাও থাকো, আমিও থাকি। টাটা, বাই বাই, গুড নাইট।